আমার নজওয়ানেরা যুবকেরা মুরুব্বিয়ানেরা, ও দেওয়া নজওয়ানেরা মুরুব্বি আব্বারা মা বোনেরা, বড় দুঃখের বিষয় শুনে রেখে দেন আল্লাহ নবী মক্কা মানুষদের বুঝাতে লাগলো, মক্কা মানুষেরা অন্ধকারের মধ্যে আছে, কেউ নবী পাকের কথা মানছে না। আল্লাহ নবী দরবারে একজন মানুষের কলমা পড়ে নিলেন, আল্লাহ নবী মানুষটাকে সাথে করে নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী ওই মানুষটাকে বলতে লাগলে, এ আমার সাহাবী রে, আপনি একটু দিন ইসলামের কথা বলে, আপনিও তো প্রথম মুসলমান ছিলেন না, আজকে আপনি আমাকে নবী বলে আল্লাহ আল্লাহ বলে ইমানের কলমা পড়েছে, আপনি একটু ইসলামের কথা বলেন। ওই মানুষটা বলা শুরু করেছে, আওয়াজ বুঝতে পারছেন তো আপনারা? একটা মানুষ এসেছে রসুল তাকে নিয়ে যে বলছে তুমি একটু বলো, কেন তুমি তো ওদের দিকেই ছিলে, আজকে ফিরে এসছো ইসলামের দিকে, তাহলে তোমার মুখের কথা টুরা শুনুক, যে আমি এই তোদের সঙ্গে ছিলাম, আজকে ইসলাম কবুল করেছি, কি পেয়েছি শোন। যেই বলা শুরু করেছে মক্কার কাফেররা পাথর ছুটছে, পাথর ছুঁড়ে মারছে মানুষটাকে। বুখারী শরীফ নফসি কিতাব হাসিয়ার মধ্যে লেখা আছে কথাটা যেটা বলছি, ওই মানুষটাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে, এত মারা মেরেছিল ওই মানুষটাকে, মানুষটা অজ্ঞান অচৈতন্য হয়ে গেল, জমিনে পড়ে গেল, সারা শরীর দিয়ে রক্তের টুপা আল্লাহর কাবার ঘরের পাশে পড়ছে। শুনছেন তো আপনারা? এ রক্ত দিয়েছেন আপনারা ইসলামের জন্যে, এরা রক্ত দিলে ইসলামের জন্য, টপ টপ করে রক্ত টুপা পড়ছে। সেদিন বেদুইনের বাচ্চারা, বেদুইনেরা আমার রসুলকেও ছাড়েনি, রসুলুল্লাহকেও তারা মেরেছিল। আল্লাহ নবী একদিকে অজ্ঞানে পড়ে আছে, আর রসুলের হাতে হাত দিয়ে প্রথম মানুষটা সেও একদিকে পড়ে আছে। আপনাদের দেবঙ্গায় অজ করা খুব মুশকিল ভাই, এই যে প্রথম মানুষ বলেছে এর একটা ভুল ভেঙে দিয়ে যায়, এটা প্রথম নয়, এর আগে আর একজন প্রথম রসুলের হাতে হাত দিয়ে কলমা পড়েছিল, তিনি ছোট ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি সর্বপ্রথম নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছিলেন, কিন্তু তিনি ছোট ছিলেন বলে ইতিহাসে তার কথাটাকে গুরুত্ব দেওয়া হয়নি। কথা বুঝতে পেরেছেন তো? এটা ভেঙে দিয়ে যায় নাই বলে ভুল বলা করছে। মলি সাহেবদের মতো আমাদের মাথা এখনো খারাপ হয়নি গো, আমাদের মা দাদা পীরের দোয়ায় ঠিক আছে। কথা বুঝছেন? আমরা বুঝি, কিন্তু সব কথা কি বলা মুশকিল তো ভাই? একটা সংক্ষেপ সময়ে সব কথা কি গুছিয়ে বলা যায়? যেটা বুঝতে পারবেন না জিজ্ঞেস করে নেবেন, খবরদার পিছনে সমালোচনা করবেন না। এতটুকু আলোচনা করব যতটুকু পড়েছি, কথা বুঝতে পেরেছেন? যেটা পড়িনি শোনা কথা আলোচনা করব না, কেন শোনা কথা মিথ্যা হয়। আমার নজওয়ানেরা যুবকেরা, ও নবী পাকের মাতেরা, ইসলাম তো সহজে আসে না গো, ইসলাম বড় কষ্ট করে এসেছে, বহু মার খেয়েছে, বহু রক্ত জড়িয়েছে, খাত পুঁতি গাদে পড়েতে ইসলামকে আমরা পেয়েছি, আজকে মুসলমানের ঘরের ছেলে হয়ে ইসলামকে নিয়ে দলাদলি করছি। আমি একটা কথা বলছি, আরামুলি স্যার একটা কথা বলছে, দল গ্রুপ বাজি করছে গ্রামে, দলাদলি মুসলমানের মধ্যে করে দিয়ে যাচ্ছে, এ রাজওয়ানেরা দল তৈরি করতে আসি না গো, আল্লাহ রাস্তে বুঝিয়ে দিয়ে যায়, ইসলামকে মহাব্বত করে, নবী পাককে পিয়া করে, রসুলের সাহাবাদের মহাব্বত করে, বড় কষ্ট করার পরে ইসলাম এসেছিল আল্লাহ নবী এক তারিখে কাবার পাশে দাঁড়িয়ে, নবী আমার যখন অজ করেছিলে আবু জৈল ছুটিয়েছে, আমার নবী পাকে নূরে গাড়েতে একটা চর মেরেছিল, আল্লাহ নবী দু চোখে পানি এসে গেল, নবী আমার মাথা হাত করে ওই চরখা গালটা নিয়ে আল্লাহ নবী ঘরে চলে গেলে, এ নজওয়ানেরা আল্লাহ নবী ঘরে বসে বসে কাঁদছে, নবী বা কিন্তু আবু জেলের জন্য বদদোয়া করলো না। কথা বুঝছেন তো? রসুলের আর এক চাচার কাছে খবর গেল,
যে তোমার ভাইপোকে তোমার ভাই আবু জেহেল মেরেছে। কে খবরটা দিলে? খবরটা উনি জঙ্গলে শিকার করতে যাচ্ছিল, একটা হরিণ দেখেছে শিকার করবে। কোনো কোনো কিতাবে যে কি বলে খরগোশ, খরগোশ দু রকম হয় ভাই, একটা খরগোশ বিড়াল পা হয় খরগোশটা খাওয়া চলে না, আর একটা খরগোশ আছে মুরগি পায় সেই খরগোশটা খাওয়া চলে। তো ভাই যান হাজরাতে রসুলের বাগের চাচা ওই শিকার করবেন, ওই শিকারি জন্তুর মুখে থেকে আল্লাহ আওয়াজ খুলে দিলে, এ রসুলের চাচা তোমার যদি এত বীরত্ব হয় এত ক্ষমতা হয় তোমার এতিম ভাইপোটাকে আবু জেহেল মেরেছ প্রতিশোধ লাও, ওখানে যে দেখে যাও। শুনে অবাক হয়ে গেল, কথা বুঝেছেন, ছুটে চলে এলেন, এসে প্রতিজ্ঞা করলেন আবু জেহেল কোথায়, আবু জেহেলের শরীর থেকে রক্ত না বার করা পর্যন্ত আমি পানি পান করব না। আল্লাহ রসুলের কানে আবার এই কথাটা চলে গেল। কিভাবে ইসলামটা এসছে দেখেন, আজকে ঘোরাঘুরি ঝগড়া হচ্ছে, ঘোরাঘুরি বুঝতে পারছেন না। আমার একটা ভাইকে নিয়ে কিছু মুনাফেক মরিচা মজা লিখছিল, আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে, কথা বুঝতে পারছেন না, ভাইয়ের ভুলটা ভেঙে গেছে, ভাই সরে গেছে। ভাই চেয়েছিল অন্য জিনিস, ভাইকে আমরা বলেছিলাম, ভাই চেয়েছিল, ওরাও তো আমাদের মধ্যে একসময় ছিল, ওদেরকে যদি পরিবর্তন করা যায়। কিন্তু আমি বলেছিলাম ভাই কাপুরে নাপাক লাগলে সেই নাপাকটা ধুলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু নাপাক বস্তুকে ধুলে পরিষ্কার হয় তো? ওদের রক্তে গন্ডগোল আছে, বাপ সারা জীবন দুশ্মনী করেছে, ছেলে দুশ্মনী করবে না, ও রক্তে গন্ডগোল আছে, ভাই পরিবর্তন করতে পারবেন না, ফিরে আসেন। তা আজকে সেই ভাইয়ের ব্রেনটা খুলেছে, জামাত ইসলামের জন্য সমাবেশ করেছে কলকাতায়, যে জামাত ইসলাম রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, অলিদের দুশ্মন, আবুল আলা মওদুদীর মত যারা মানে, আপনারা মানেন? আপনারা কার মত মানেন? দাদা হুজুর পীর কেবলার, আর দাদা হুজুরের মত মানেন? আমরা দাদা হুজুরকে ধরে আল্লাহ আল্লাহ রসুলের মত মানি, যেটা দাদা হুজুরের মুখ দিয়ে বেরিয়েছে। দাদা হুজুরের পার্সোনাল কথা আমরা মানি না, আমরা মানি দাদা হুজুর আল্লাহ আল্লাহ রসুলকে সামনে রেখে, এজমা কিয়াসকে সামনে রেখে আমাদেরকে বুঝাবার স্বার্থে যেটা দিয়ে গেছে সেটা মানি, সত্য না মিথ্যা? আল্লাহ কাছে এখনো কিন্তু দোয়া করি হিদায়ত করুক, বলুন আল্লাহুম্মা আমিন, ওদের মতো হিংসুক নয় যে ফেলে দেবো, দোয়াটা করি আল্লাহ যেন হিদায়ত করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমা নবী বাগিন উম্মাতুম্মাতিরা, আল্লাহ নবী কানে যে কথাটা চলে গেল, আল্লাহ নবী চাচা কাছে গেলেন, আমার চাচা যান আপনি নাকি প্রতিজ্ঞা করেছে আবু জেহেলকে না মেরে আপনি পানি পান করবেন না, আমার চাচা যান কেন আপনি আবু জেহেলকে মারবে? আল্লাহ নবীকে বলেছিলে, এ ভাই বো মোহাম্মদ তুমি এতিম এসি, তোমার বাপ মা নাই, আমরা ছাড়া তোমার পাশে কে দাঁড়াবে? এতিম বাচ্চাকে আবু জেহেলে মারা এত সহজ কি করে হলো? আবু জেহেলে এত ক্ষমতা হয়ে গেছে, ওকে আমি ছাড়ব না। আল্লাহ নবী বলেছিলে, আমার চাচা যান আপনি কি আমাকে খুশি দেখতে চান? হ্যাঁ আমি খুশি দেখতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, আমার চাচা যান আবু জেহেলের প্রতিশোধ না নিয়ে একবার আপনি আমার হাতটা ধরে একবার পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ আমি নবী পাপ প্রতিশোধ নিতে আসি না। আল্লাহ নবীর এই মিষ্টি ব্যবহার দেখে আল্লাহ নবী চাচা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। রসুলের আদর্শে মার খেয়ে ইসলাম এসছে, আজকে সেই ইসলামকে নিয়ে খেলা হচ্ছে ভাই। আর এই খেলাটা করছে কারা? হ্যাঁ আমাদের মধ্যে পিসা মলি সাহেবরা গো, কথা বুঝতে পারছেন না? আমি আব্বাস সিদ্দিকীর কিছু ভক্ত আছে ভালোবাসে, যেই দেখছে আমাকে জলসা কমে ট্যান্ডি ব্যান্ডি করছে, এই তোকে একটা জলসা গেড়ে দে তো, গ্রুপ কর দে একটা গ্রুপ করে। আমি জন্য আমি এসেছি আজকে আপনাদের একটা ভুল বুঝি মানে ভুলটা ভেঙে দিয়ে যাবো আপনাদের। আব্বাস সিদ্দিকী দেখবেন না, কোনো পীর সাহেব দেখবেন না,
দাদা হুজুর দেখবেন, দাদা হুজুর জোরে বলুন সুবহানাল্লাহ, দাদা হুজুর যার মধ্যে আছে তাকে ধরেন, দাদা হুজুর আমার মধ্যে আছে আর আমি বলে বেড়াচ্ছি ফুরফুরা দু বছর উল্টে যাবে, এটা দাদা হুজুর আছে তো আমার মধ্যে? ও মুখে দাদা হুজুর খাবার কল, কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছে নাকি গো? বাজার হচ্ছেন? আপনার দাদা পীরের নয়, দাদা পীর আমার একা না আপনাদেরও? তাহলে আপনাদেরও তো দু বছরের মধ্যে উল্টে দেবেন নাকি? রাখলে আপনারাই রাখবেন, উল্টালে আপনারাই উল্টাবেন, তাই তো নাকি? তাহলে আপনি রাখার টেন্ডার নিয়েছেন, তাহলে আপনি উল্টাবার কথা বলছেন কেন? আল্লাহ নবীর পাশে সাবি দাদা নিয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লাগলেন ইসলামের আযানের কথা, শরিয়াতের কথা, এক আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কথা যখন বলতে লাগলে মক্কা কাফেররা ওই সাবিটাকে এত মারা মেরেছিল, শরীর দিয়ে রক্ত পড়তে পড়তে সাবির অজ্ঞান হয়ে গেলে অপরদিকে নবীকে মেরেছিল, নবী পাক অজ্ঞান হয়ে গেলে এ নেই বাগে মাদিরা ওই সাবিটাকে তামিল গোত্রে মানুষেরা কোলে করে তুলে নিয়ে যে তা ঘরেতে পৌঁছে দিল, কিন্তু মক্কা জমিনে সেদিন আমার নবী পাককে কেউ তুলল না, নবী আমার একা একা কাবার পাশে শুয়ে রইলেন অজ্ঞানে, আল্লাহ পাকের অসে কুদরতে আমার নবী পাকের অংশটা ফিরে গেল, আল্লাহ নবী চোখটা খুলে কি বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক আমার সাবিটা কোথায়, আমার সাবিটা কোথায়, আল্লাহ পাক এই সাবিটা আমার সাথ দিয়েছে, একে আপনি ডেকে নেবেন না, আমি রসুল্লাহ দোয়া চাই আমার সাবিটা আল্লাহ পাক আপনি হায়াত দারাজ করুন। আল্লাহ নবী চুপ খেলে কাকে ডাকলেন গো? নিজের সাহাবীকে, নিজের কথা ভাবলেন না, আমার সাহাবীটাকে আল্লাহ তুমি তুলে লিও না যেন হাত দারাজ করো। বুখারী শরীফে নফসি কিতাব খুলে দেখে আল্লাহ নবী এদিকে হুজরার মধ্যে উঠে চলে গেলে, নবী আমার কানতে লাগলে এ না জানেরা, আল্লাহ নবী সাবির ওইদিকে উষ্টা ফিরে যায়, আল্লাহ নবী দোয়া কবুল হয়ে যে আল্লাহ বা সাবিটা আয়াত দারাজ করে, সাবিটার হুষ্টা খুলে গেল, আল্লাহ নবী সাবিটা চোখ খুলে বলেছিলে ইয়া উম্মি কাইফা হালুন নবী, আম্মা জান আমার নবী কেমন আছে। ভালোবাসাটা বুঝতে পাচ্ছেন? রসুল বললেন সাহাবী কোথায়, আর সাহাবী চোখ খুলে বলছে আমার রসুল কেমন আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা। এই ভালোবাসাটা আমি আপনি মিলে কাটাতে পারবো তো ভাই? রসুলের সঙ্গে রসুলের এই সাহাবীর ভালোবাসা কাটাতে পারবো নি আমরা বিছখানে দাঁড় করিয়ে? আমার নবী পাকের উম্মাত উম্মাতীরা ও না জানেরা, আল্লাহ নবী সাবিক ওই সময় মামুকে হাত চেপে দিয়ে বলেছিলেন এ বাবা ছেলে শুনে রেখে দাও ওই মোহাম্মদকে ডাকার জন্যে, ওই মোহাম্মদ সাল্লামের কাছে যাওয়ার জন্যে, মক্কা কাফিরা তোমাকে মেরেছে বাবা, এবার যদি মক্কা কাফির তোমাকে দেখতে পায় নবী নবী করছো বাবা ছেলে রে, তাহলে তোমাকে মক্কা মানুষেরা জানে মেরে দেবে, এ বাবা ছেলে তুমি মক্কা নবীকে ডেকো না গো, ওই নবী না তুমি নিও না, আল্লাহ নবী সাবিটা মায় আশু নিয়ে বলেছিলে ও আমার আম্মা জান আমি আমার নবী কত মহাব্বত করি, আমি আমার নবী কত প্রিয়া করি, আমি আমার নবী ছাড়া এমনি মারা যাব, আম্মা জান ওই সময় বলেছিলে এ বাবা ছেলে রে তোমার নবীর মধ্যে কি আছে যে নবীকে তুমি এত মহাব্বত করেছো, যে নবীকে তুমি এত প্রিয়া করেছো, যে নবীকে তুমি এত ভালোবেসেছো, ওই সাবিটা বলেছিলে আমার আম্মা যা আমার নবীর মধ্যে সব কিছু ভালো গুণ আল্লাহ পাক আমার নবীর মধ্যেই রেখেছে। বুঝতে পারছেন তো আওয়াজে ভাই? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তো ভাই জান আমাকে একটু খ্যাপা খ্যাপা লাগছে, নিজের আওয়াজ নিজে শুনছি তো কেমন লাগছে, দেখে কিছু করার নেই, এখন চালিয়ে দিতে হবে, কি করা যাবে, তাই তো নাকি গো? না বন্ধ করে দেবো,
কিছু করার নেই, চালিয়ে যেতে হবে। মা অবাক হয়ে গেলেন, আর যেন হাত দিয়ে ভাই যা আছে থাক। মা অবাক হয়ে গেলেন এ ভালোবাসা দেখি। তবে বাবা তুমি যখন এইরকম করেই বলছো তোমাকে তোমার রসুলের কাছে নিয়ে যাওয়া হবে, তবে কিছু গরম দুধ আছে খেয়ে নাও। এই কথাটা শোনার রাতে ওই সাবিটা বলেছিলে, ও না জানেরা আল্লাহ নবী সাবিটা বললাম মাদার, আমি কিছু পান করব না, আমি সেই আল্লাহ পাকে কসম করে বলছি যারাতে আমার জান হয়েছে ততক্ষণ পর্যন্ত না নবী পাকে নূরের মুখটা দেখতে পায় ততক্ষণ পর্যন্ত আমি সাবি কোনো কিছু পান করব না। মা অবাক হয়ে গেলে ওই সাবি আগে সাথে করে নিয়ে আল্লাহ নবী দরবারে যেতে লাগলে। এ না জানে না ভালো শোনেন, কাদের ভালোবাসায় কাদের চেষ্টাতে কাদের পরিশ্রমেতে ইসলাম এসেছে শোনেন, আল্লাহ নবী সাবিটাকে সাথে করে নিয়ে মা যেতে লাগলে। আল্লাহ নবী সাবিটা মায়ের কাঁধের উপরে ভর দিয়ে হাঁটতে লাগলে, কারণ এত রক্ত ঝরেছিল হাঁটা মোটা ক্ষমতা ছিল না, তখনও রক্ত টুপা গড়িয়ে গড়িয়ে শরীরে পড়তে লেগেছে। ও না জানে রাগা আল্লাহ নবী সাবিটা মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী দরবারে যেতে লাগলে। আল্লাহ নবীর হুজরা শরীফ কানা থেকে ওই সাহাবীটার মধ্যে ইশকের মহব্বত আগুন জ্বলে উঠলো, কোটা দিয়ে গায়বী ক্ষমতা পেয়ে গেল ওই সাহাবীটা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছে, এটা বলে ছুটতে লাগলে। যে মানুষটা কিছুক্ষণ আগে হাঁটতে পারছিল না ওই মানুষটা এখন ছুটে ছুটে আল্লাহ নবীর হুজরা দিকে ছুটতে লাগলে। আল্লাহ নবী ওই সাহাবীটা আওয়াজ শুনতে পেয়ে যে নবী আমার হুজরা দিয়ে বেরিয়ে বললে, আল্লাহ নবী সাহাবীটা নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছে, আল্লাহ নবী বলেছিলে এ বাবা সাহাবী রে তোমার শরীরে কোনো রক্ত বেরোচ্ছে, তুমি নিজের কথা ভাবলে না আমি নবী মুহাম্মাদের কথা ভাবছো, এ বাবা সাহাবী রে তোমার কি কোনো কষ্ট হয় না। ওই সাহাবীটা বলেছিলে ইয়া রাসূল আমি সেই প্রভু শপথ করে বলছি যারাতে আমার জান আছে যতক্ষণ পর্যন্ত আমি ঘরে ছিলাম আমার শরীরে যা যন্ত্রণা কষ্ট হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার নূরে চাঁদ মুখটা দেখে আমি সাহাবি সমস্ত যারা যন্ত্রণা সব বন্ধ হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাই দিবে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, নবী খুশি হয়ে যে ওই সাহাবীটাকে বুকে জড়িয়ে ধরলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল জড়িয়ে বলেছিল তোমাকে সাথে না নিয়ে আমি জান্নাতে যাব না, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ধরেন রসুল ওই মানুষটা ছাড়া জান্নাত যাবে না বলেছে নবী, তাই তো নাকি গো? নবীর কথা দুটো হবে, আয় রসুলের কথা দুটো হবে। ওই মানুষটাকে রসুল যে সাথে জান্নাতে যেতে চাইছে, এখন ওই মানুষটা বাইনা করলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার রক্ত যার যার শরীরে আছে তাদেরকে না নিয়ে আমি যাব না হুজুর, একটু আপনি আল্লাহর কাছে আরজু করেন আপনার কথা আল্লাহ সব শুনবে, আমার রক্ত যাদের শরীরে আছে তাদেরকে যেন একটু নিয়ে জান্নাতে যেতে পারি। কি গো রসুলুল্লাহ আরজু করবে না? আর রসুল আরজু আল্লাহর কাছে করলে আল্লাহ কবুল করবে না? এই মানুষটি যদি ঘুরিয়ে আর একটা কথা বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার গোলাম আমি আর আমার সিলসিলার অনুসরণ করে কোটি কোটি মানুষ ধরে বসেছিল সিদ্দিকে আকবরের সিলসিলা আছে না নাই, হুজুর আপনি আমার সিলসিলার মুরিদ দেখারে বাদ দেবেন না আপনার সাথে নিয়ে চলেন, ওই কথা লোকটার আরজু আল্লাহ শুনবে না? জোরে বলেন রসুল পাক শুনবে না? আরো জোরে বলেন শুনবে না? এ মানুষটাকে গো রসুল পাকের প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, জোরে বলুন সুবহানাল্লাহ। সিলসিলায় ফুরফুরা শরীফ নয়, সিলসিলায় দাদা পীর, দাদা পীর পেল কোথায়? ওই সিদ্দিকে আকবর থেকে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিলসিলা মানে শিকল জিনজির, একটার পর একটা একটার পর একটা একটার পর একটা
জড়িয়ে 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 সিদ্দিকে আকবর পর্যন্ত গেছে। সিদ্দিকে আকবর পেল কোথায়? আমার রসুলের পাকের কাছ থেকে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা পীরের মুরিদ দাবি করবেন, তাই তো না কি গো? আর দাদা হুজুরের আওলাদদের পিছনে বাঁশ দিবার জন্য রেডি হয়ে থাকবেন। মুরিদ হচ্ছে তো ভাই, কথা বলেন না গো, মুরিদ হচ্ছে তো? দিনের বেলা গরম, রাত্রিরে ঠান্ডা, কোন দিকে যাব? তো ভাই যান, উদাহরণস্বরূপ আর একটা বুঝিয়ে দিই যায় আপনাদের ঘরে। একটা মুরব্বীর কোন চাচার ছেলে খুব বদমাইশি করে, তাকে গ্রামের লোকেরা খুব ছোট বড় কথা বললো, বলতে 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 তোরা বাগদির জাত বলে ফেললো। তাহলে বলেন পদ্ধুর কথাটা গড়ালো, বুঝতে পারছেন কি গো? কোরাইশ বংশটা বাগদির জাত? হ্যাঁ, যারা এ কথা বলবে তাদের ইমান আছে, তাদের অসনা শরিয়াতে জায়েজ তো? ও গ্রুপ বাজি হয়েছে, গ্রুপ বাজি। তো যাই হোক ভাই, পরিবর্তন হন, আল্লাহ আমাদের সকলকে হিদায়ত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আম ভাই যারা আছো, আম মানুষ যারা আছেন, তাদেরকে হাত জোর করে বলে যাচ্ছি, আমি আব্বাস সিদ্দিকীকে খারাপ লাগে, আমার থেকে দূরে সরে যাও। ফুরফুরার একটা হুজুরের ছেলে ভালো নেই কি গো? একটা ভালো নেই, তাকে নিয়ে থাকো। তা বলে তুমি ফুরফুরার হুজুরদের সঙ্গে বিরোধী করার জন্যে একটা অন্য নতুন দল করবেন নাকি গো? একটা দল জান্নাতে যাবে, দুটো নয়। রক্তের বিনিময়ে ও না জানে রাগা এমা নবী বাগিন রাগা, আজকে সে ইসলামকে নিয়ে খেলা করবেন না। ইসলাম যেটা হুকুম করেছে সেটা আমাকে আপনাকে মানতে হবে, ইসলাম যেটাকে হালাল বলেছে আমাকে আপনাকে হালাল বলে মানতে হবে, ইসলাম যেটাকে আরাম বলেছে আমাকে আপনাকে আরাম বলে মানতে হবে। নতুন করে কোনো গ্রুপবাজি করে হালালকে আরাম করা যাবে না, হারামকে হালাল করা যাবে না। এ নজওয়ানেরা যুবকেরা খবরদার খবরদার, আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে বিরোধী করবেন না, ওলি আল্লাহদের সঙ্গে বিরোধী করবেন না, ওলি আল্লাহদের বাচ্চাদের সঙ্গে বিরোধী করবেন না। হযরতে দাদা পীর বলে দিয়ে গিয়েছিলেন, আমি আবু বকরের সিলসিলা যারা ক্ষতি করবে আমি আবু বকর কিয়ামতের দিনে তাকে ছাড়ব না, সে যদি আমার আওলাদ হয় তাও তাকে ছাড়ব না, আর আমার মুড়ি যদি হয় তাওকে দ্বারা ছাড়ব না, আর আমার ইসলাম সাহেব যে ক্ষতি করবে আমি আবু বকর তাকে ছাড়ব না, এটা যদি আমার আওলাদ হয় বা মুরিদ হয় আমি তাকে ছাড়ব না। দাদা গুরু আর একটা কথা বললে, আর আমার আওলাদদের সঙ্গে যারা মুনাফিকি করবে বিয়াদুবি করবে আমি আবু বকর তাকে কিয়ামতের দিনে ছাড়ব না। কথা বুঝতে পারলেন না? দাদা হুজুরকে ভালোবাসেন না বাসেন? ভালোবাসা কি গো, তাকে দেখতে সুন্দর তাই না, তার কথা মানা। দাদা হুজুর কি বলেন, আমার আওলাদদের সঙ্গে কেউ যদি বিয়াদুবি করে মুনাফিকি করে তাকে আমি ছাড়ব না। তাহলে লিয়ে এসে মুনাফিকি করা উচিত কি ভাই? দূরে থাকে আমার কাছে, কে যেতে বলেছে আপনাকে? কে আমাকে ভালোবাসতে বলেছে? আমাকে না ভালোবাসলে আপনাদের ঈমান চলে যাবে নাকি গো? আমি রসুল নাকি? তাহলে ঈমান যাবে না তো আপনাদের? তাহলে আমাকে ভালোবাসার কোনো প্রশ্নও নেই, আর আমার সঙ্গে বিয়াদুবি করারও কোনো দরকার নেই, দূরে থাকবেন কি গো ভাই? ভুল আজ করছি নাকি? এতে সমাজে শান্তি থাকবে না থাকবে না? কেন আমার সঙ্গে বিরোধী করবেন? দুজন তো আমাকে ভালোবাসে, দুজন তো আমাকে ভালোবাসে, তার মনে রাগ হচ্ছে, ঝগড়া হচ্ছে, অতে ওটা না করে বাবা আমার কাছেও যাব না, আমার বিষয়ে কিছু বলতেও যাব না, তাহলে গ্রামে শান্তি থাকবে? ভাই যান, বড় দুঃখের বিষয় গো, আল্লাহর অলিদের সঙ্গে বিয়াদবি করলে না ক্ষুধার মার শুরু হয়ে যায়, বউ তো পাগল হয়ে গেছে, খবর পেয়েছেন? খবর পান না? মলি সাহেবের বউ পাগল হয়ে গেছে, এখনো সময় আছে, আল্লাহ রসুলের হাদিস মিথ্যা হবে নে, বছরে পাঁচটা রোজা রাখা কি গা চাচা? বছরে পাঁচটা রোজা রাখা কি? হ্যাঁ হারাম, ঠিক বলছেন, ঠিক বলছেন, আপনার হারাম তো নাকি? তা আপনারা কোন মাসে পড়েছেন হারাম বলছেন?
আর অত বড় মুফতি ফতোয়া দাবি করছে বইয়ে লিখে যে বছরে পাঁচটা রোজা রাখা মকরু, তাহলে বুঝতে পারছেন খোদার গজব এসছে না আসেনে? ব্যাথারি ওয়াজ করে বলেছে হারাম আর বইয়েতে লিখছে মকরু, তার মানে কি আস্তে আস্তে এবারে পাগলের রাস্তায় যাচ্ছে, এখনো সময় আছে, হিদায়ত যেন আল্লাহ করে, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো খুশি মনে দোয়া চাইবেন না, হিদায়ত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। দরুস আল্লাহুম্মা, তো ভাই যান তাহলে ফুরফুরা দাদা পীরের সিলসিলাটা এলো কোথা থেকে? সিদ্দিকে আকবর থেকে। সিদ্দিকে আকবর পেলেন কোথা থেকে? রসুলে পাক থেকে। দাদা পীরের সিলসিলার বিরুদ্ধে বলা মানে কোথায় যাচ্ছে কথাটা বুঝতে পারছেন তো? তাহলে ফুরফুরা উল্টে যাবে, তার মানে ফুরফুরা কি গো ভাই, দাদা হুজুর কি নিয়ে তো? তাহলে দু বছর পরে দাদা হুজুর মুছে যাবে, এটাই বলতে চাইছেন তো নাকি? যারা এই রকম কথা বলবে তারা দাদা হুজুরের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন পক্ষে না বিপক্ষে। আর আপনার দাদা হুজুরের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে একটু হাত তুলে দেখান, কারা কারা পক্ষে হাত তুলেন? মুনাফিকি হাত তুলবেন না, আল্লাহ যারা হাত তুলে যে হাত গুনো কবুল করে ডানাতে আমন নামা দিয়ে জান্নাতি করেন বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলেই শুধু পক্ষে দেখালে হবে না? এবারে যদি কোনোদিন কেউ দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলে, সিলসিলার বিরুদ্ধে কথা বলে, ফুরফুরা বলতে দাদা হুজুর বুঝায়, এর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে ধরতে হবে না হবে না? হ্যাঁ ধরতে হবে না হবে না? ধরে গুচ্ছের পেটে পিটিয়ে দেবে, তারপরে যা আছে আব্বাস সিদ্দিকী ট্যাকেল করে দেবে। কথা বুঝতে পেরেছো? শুধু দাগ না হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? শুধু দাগ না হয় কেন, আর দিন নেই বা আর চুপ করার সময় নেই। এই কত কিছুদিন আগে মৌখালীতে আমার ওমর চাচা হুজুর পীরকেরা বড় ছেলের সঙ্গে বিয়াদবি করতে এসেছিল, একজন কি করবে মাইক কেড়ে নেবে, প্রায় 150-200 ছেলে স্টেজে উঠে পড়েছে, ঘিরে ফেলেছে। আপনি যে কথাটা বললেন কথাটা দলিল দিতে হবে। ভাই বলছে ভাই আমি কিতাব নিয়ে এসেছি, কিন্তু আমি যে কিতাবে পড়েছি কিতাবের নাম বলছি, আপনারা দেখলেন না, আপনার কাছে কিতাব থাকে নিয়ে আসেন, খুঁজে বার করে দিচ্ছি, সুন্দর কথা বলেছে না বলেন? ওদের একটা কথা আপনাকে কিতাব দেখাতে পারে, আমার কিতাব তোমার ঘরে, আমি কি কিতাব বইয়ে এসেছি নাকি? তার মানে কিছু নয়, ঝগড়া করবে। তা আমাকে ফোন করলাম, যে দাঁড়া এক্ষুনি যাচ্ছি, আমি পাশেই ছিলাম, আমি এক্ষুনি যাচ্ছি, বলে আশপাশে যত জায়গা সব প্রচার হয়ে গেছে, হাজার হাজার লোক এসে গেছে। আর কোথা থেকে কি করে পুলিশ জেনেছে জানি না, পুরো একদম সেই কলকাতার VIP, কলকাতার পাশে তো একদম পুলিশও ছাইলা হয়ে গেছে, ওরা তো দেখে ভাবতাল খারাপ পালিয়েছে। তা আপনাদের এই দেগঙ্গার একজন আলেম আছে মুফতি আলাউদ্দিন সাহেব, নাম শুনেছেন? জি, ওকে সবাই মিশবেন, ওকে ভালোবাসবেন। কথা বুঝতে পেরেছেন? সিলসিলা হাতিয়ার, হক কথা বলার ছেলে। কথা বুঝতে পেরেছেন? সব কটা দলিল দিয়ে কথা বলে। তো ভাই যান যে হাজির কি হলো গো, এই কচিরা নাম করছো কেন? তো এইভাবে যে হাজির হয়েছি, হওয়ার পরে একটার পর একটার পর একটার পর সব কথাবার্তা আলোচনা হচ্ছে, কই ভাই আপনারা আসেন বলেন কিতাব দেখাবো, কেউ আসছে না। তো ভাই চুপ করে থাকার আর সময় নেই, কেন চুপ করে চুপ করে চুপ করে চুপ করে দেখি যদি ভালো হয়ে যায়, দেখি যদি ভালো হয়ে যায়, দেখি যদি ভালো হয়ে যায়। ও ভালো হওয়া তো দূরের কথা, আরো বদমাইশি বাড়ছে আস্তে আস্তে। কথা বুঝতে পেরেছেন? আমার চাচা যান আবদুল্লাহ সিদ্দিকী চাচা যান, একটু সাদা সিদে মানুষ জানেন তো নাকি গো, নরম দিলের মানুষ, দুনিয়াদারি অতটা বোঝে না। তো হুজুর জলসা করতে গেছে, আর তোমাদের মৌলানা মাতিন সাহেব গো চেনো না, বিয়াদুবি করে তাড়িয়ে দিয়েছে, কোথায়? দক্ষিণ সন্তোষপুর হাওড়া জেলায়। ব্যাস ছেলেরা খেপে কাজে এক্ষুনি ধরবো, এক্ষুনি হুজুর আমরা যাব। আমি না, একটু আমার চাচারও একটু ঠেক পাওয়া দরকার ছিল, একটু ঠেক পাওয়া দরকার ছিল। ব্যাস হুজুর কেবলা এসে বলছে বাবা আমার নিজেরই দোষ, এদেরকে আপন মনে করে মিশতে চায়, এরা তো আপন নয়। আমি বলি চাচা দুধ কলাকে কেউ উঠে পুষলে ছোবল মারবে। কথা বুঝতে পেরেছেন? দুধ কলা পুষে কেউ উঠে পুষলে ছোবল মারবে। দাঁড়ান ভাই কি আবার দিচ্ছে দেখি। আসসালাম আলাইকুম হুজুর, আমাদের এখানে কিছু লোক বলে যে কিয়ামতের কোনো দলিল নেই, অযথা কোরআন হাদিস নেই, এটা করা হারাম। ও কিয়ামের কিয়ামের
আপনি যদি দলিল দিয়ে বুঝিয়ে দিয়ে সমাজে উপকৃত হবেন, এবং আমরা আখিরি জোহর এবং আর আখিরি জোহর এই দুটো ডেট 15/4/13, এটা কি নাম? 15/4/13 এটা নাম নাকি গো? এটা নাম কার গো? নাম দাও বাবা। তবলিগ ফুরফুরা বুঝিনি ভাই, আমি বুঝি কোরআন সুন্নাহ হাদিস এজমা কিয়াস দাদা হুজুর, আর কাউকে বুঝিনি। কথা বুঝতে পেরেছেন? ও কে দিয়েছে ভাই নামটা দাও, আমি বলে দিচ্ছি। বিনা নামে বললে এখন অশান্তি হবে, কে ট্যাকেল করবে তখন অশান্তি লেগে গেলে? আর নাম দিলে ভাই জানতে চেয়েছিল বলছি, ওকে যে ধরো তাহলে যাও, সব ঝড় ঝামেলা ওরও পড়ে যাবে। তো ভাই জান আপনাদের অসুবিধা হচ্ছে নাকি গো? সংক্ষেপ করে দেবো না কোথায় বলবো? তো ভাই জান বড় দুঃখের বিষয়, আজকে দুনিয়ায় কি চলছে আমার দাদা হুজুরের বাগান এটা, তাই তো নাকি গো? এই বাগান কার? এই ওয়াজের মাহফিল আজকে দাদা হুজুর প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে বলে আজকে আমরা মোল্লা মৌলভীগুণ আলেম শিখে মাঠে আল দিতে হচ্ছে না, নাকল দিতে হচ্ছে না, দোকানে বসে বিড়ি বিক্রি করতে হয়নি, আমরা মলি সাহেবরা একটু কানে হাত দিলে পয়সা পেচ্ছি, সংসার চলছে, এটা কার অবদান? জোরে বলে। আজকে সেই দাদা হুজুরের বিরুদ্ধে কথা হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? আপনারা ছেড়ে দেবেন, কথা হাঁস করে রাখেন, দাদা হুজুর পীর কেবলা পয়সা লিয়া নাকি হারাম বলেছে, কথা বুঝতে পারছেন না? দাদা হুজুরের গায়ে দাগ লাগানো হচ্ছে না হয়নি? জি দাগ লাগানো হচ্ছে না হয়নি? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে আল্লামা রুহুল আমিন স্যার একটা বাহাসের কিতাব লিখেছে, রাদ্দে আজান গাছি, কারো ঘরে যদি থাকে এই কাছাকাছি ঘর হয় লিয়ে আসেন 10 পৃষ্ঠায়, রদ্দে আজান গাছি 10 পৃষ্ঠায়, 4 ইমামে সবচেয়ে বড় ইমাম কে? ইমামে আজম আবু হানিফা হুজুরের ফাতিয়াতুল মাক্কিয়া কিতাবের হাওলা দিয়েছে যে উত্তম হালাল অজ করে পয়সা লিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাদা হুজুর ওইটাকে হারাম বলবে? এক কথা বলেন না কেন? ইরা ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে আল্লামা রুহুল আমিন সাহেবকে চোর বানিয়েছিল, এবার ঘুরিয়ে ঘুরিয়ে দাদা হুজুরকে চোর বানাতে চাইছে। আল্লামা রুহুল আমিন সাহেবকে চোর বানিয়েছিল কারা ভাই? রাজনীতি আল্লামা রুহুল আমিন বইটা পড়েছেন? কার লেখা ওই বইটাই দেখবেন রুহুল আমিন হুজুরকে কত ছোট করেছে। ঠিক সেই রকম আবার দাদা হুজুরকে ছোট করার জন্য দাদা হুজুরের পিছনে লেগেছে। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি ভাই, যদি আপনাদের মনে হয় পয়সা লিয়া হারাম, তাহলে আমরা তাহলে হারাম কেচ্ছি তো? এই সত্যি কথা বলেন, হারাম কেচ্ছি তো? হারামকে যে বিসমিল্লাহ বলে কায় সে কি কাফের? তাহলে আমরা যখন আপনাদের নজরে কাফের, তাহলে আমাদের ঘরে লিয়ে ওয়াজ করা আপনাদের উচিত হবে? যারা হালাল মনে করে তারা লিয়ে ওয়াজ করবে, কিন্তু তুমি দাওয়াত করে লিয়ে এসে বিদায় করার সময় ক্যাচাল করো কেন তোমরা? জি এই রায়কোলার মানুষরা করলে এটা কি জিনিস, এটা ভালো? কিছু অনেক যারা যারা একটুখানি হয়তো ফুরফুরার দিকে ঢুকতে চাইছে, তারা মনে করলো হয় দেখো হুজুরের ছেলে পয়সা ঝগড়া করছে, সে তো দূরে আছে, সে কিছু বুঝতে পারছে কি হচ্ছে এখানে, এখানে কি হচ্ছে সে তো বুঝতে পারছে না। পরে আমি বেরিয়ে গেলাম, তারা লটাচ্ছে হুজুরকে আমরা দিচ্ছিলাম, হুজুর নিল না, হুজুরকে আমরা বলেছিলাম 500 টাকা কম আছে, হুজুর বললো লোবো না, ফেলে দিয়ে চলে গেল, একটু বেরিয়ে বেরিয়ে বলে দিল, আর ওইটাই সাব্যস্ত হয়ে গেল। আদেও কি হয়েছিল সেটা কি ওই ছেলেগুলো জানতে পারলো? তাহলে আমরা আসামি হয়ে গেলাম না গেলাম না গো ভাই? তা আপনাদেরকে অনুরোধ করছি ভাই, এক মুখে কথা শুনবেন না, ওই দিন কি হয়েছিল একটু দু মুখে শুনলে তাহলে আপনারাই বলবেন ওদেরকে পিটানো দরকার ছিল, কথা বুঝতে পেরেছেন? ওই দিনে কি হয়েছিল একটু টাচ দিয়ে গেলাম, কেন সময় এখনো আছে, পরিবর্তন হয়ে যান, নিয়ে এসে খেলা করবেন না, কথা বুঝতে পেরেছেন? তওবা করলে আল্লাহ মাফ করবে, আপনার তওবা করলেন আল্লাহ মাফ করে দেবে, কথা বুঝতে পারলেন না? তওবা করলেন আল্লাহ মাফ করে দেবে। আমা নবী বাগিন উম্মাতুম মাতিরা ও নজরেরা আল্লাহ বা তওবা করি কে পছন্দ করে গে, সাহাবা হুজুররা যখন ইসলাম কবুল করেনে ইমানে কালমাটা পড়েনে গে
তখন তারা মুসলমান হয়নি মক্কা জমিনে 360টা মূর্তির পূজা হতো এ না জানেরা এই 360টা মূর্তির মধ্যে নেতা মূর্তি তিনটে ছিল মক্কা মানুষেরা এই সময়তে জন্তু জন্তু বাচ্চাগুলোকে দাফন করে দিত আল্লাহ নবী তো জানেন বাসা হাবিবুল্লাহ দরবারে একটা সাহাবী মুসলমান গেলে একটা মানুষ কলমা পড়ে নবীকে নবী বলে আল্লাহ আল্লাহ বলে ইমানে কলমা পড়ে মুসলমান গেলে আল্লাহ নবী পাশে বসে ওই সাহাবীটা পিড়ায় মাঝে মাঝে কানতে আল্লাহ নবী ওই সাহাবীটাকে একদিন লক্ষ্য করে বলেছিলে এ বাবা সাহাবী রে আপনি পিড়ায় পিড়ায় কাঁদে কি ব্যাপার আপনার এত কাঁদেন কেন ওই সাহাবীটা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা বড় অন্যায় করে ফেলেছি ওই অন্যায়ের কথাটা আমার বারবার কানে ভাসে আমার মনে পড়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সাহাবি চিন্তা করছি আমার এই অন্যায়টাকে আল্লাহ বা মাফ করে দিবে কিনা এ নজওয়ানেরা আল্লাহ নবী সাহাবিকে জিজ্ঞাসা করেছিলে আমার সাহাবি রে কি অন্যায় তুমি করেছো বলো কি অন্যায় করেছো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন বিদেশে যাই আমার মেয়ে বা স্বামীর স্ত্রীর পেটে একটা বাচ্চা ছিল আমি বিদেশ থেকে 7 বছর পরে এসে জিজ্ঞেস করছি তোমার বাচ্চা কই অনেক বড় কথা সংক্ষেপে বলছি আমার সামনে একটা ফুটফুটে সুন্দর মেয়ে ছেলে নিয়ে এলো সুন্দর মেয়ে ছেলে নিয়ে এলো হুজুর মেয়ে দেখে আমার মাথাটা গরম হয়ে গেল কারণ মেয়ের বাপেদের মাথা হ্যাট হয়ে থাকে ছেলের বাপেদের বুক ফুলে থাকে সত্য না মিথ্যা গো হ্যাঁ ফোনটা হালাল না হারাম হ্যাঁ আজকে পুনের জেলায় কত মেয়ে আত্মহত্যা করছে না করেনি কি গো করছে না করেনি এই কথালে মলি সাহেবের কপাল ফাটেনি এলিও আজ করেনি একটু দাদা হুজুরের বাগানের আলেম উলামাগুনো 2-3 ঘন্টা করে চিল্লিয়ে বুক ফেটিয়ে গাড়ি করে এসে একটু কিছু খরচ লিয়ে নিজের ছেলে পুলে লিয়ে মেহমানদের লিয়ে একটু মানে খরচ আছে না নাই ওর জন্য একটু খরচ লিখছে ওতে মলি সাহেবদের কপাল ফেটে যাচ্ছে আর পুনের জেলায় মাবুন গুনোর বিয়ে হচ্ছে না জানতে দিচ্ছে এ নিয়ে মলি সাহেবদের কোনো ইউনিটি নেই কোনো কথা নেই ফুরফুরা হুজুরের ছেলে এসে 6,000-7,000 টাকা নিয়ে গেল কপালে হাত কথা বুঝতে পারছেন না রাগ হচ্ছে নাকি বাজে বাজে বলছি বলে এই ভাইরা পিছনে ভাইরা বেজার হচ্ছে নাকি গো এই যারা দাঁড়িয়ে আছে রাগ হচ্ছে তোমাদের ভাই রাগ হয় যদি ভাই আমি খারাপ তো ভাই আমার তো তাহলে দূরে থাকো তবে রাগ করুনি গ্যাস কেটে যাবে আমি আব্বাস সিদ্দিকীর নামে নামাজে দরুয়া দোয়া চাইছো আর বাইরে ঝগড়া করছো এটা কত নম্বর মুনাফেক ভাই কথা বুঝেছেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মাদিন বলা হয় না হয় না ওয়ালা আলে মুহাম্মাদিনের মানে কি একটু মলি সাহেবদের জিজ্ঞেস করে দেখেন না কি মানে করে আবার আমা নবী পাকের উম্মতেরা সাহাবীটা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আমার একটা বাচ্চা মেয়ে দেখতে পেলাম আমি মেয়ে দেখে মনটা বড় খারাপ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি করে মেয়েটাকে আমি মারবো এই চিন্তা আমার মধ্যে এসে গেল ও না জানেরা ও নেই বাগরের মাতিরা কত নোংরা সময় ছিল সেই সময়টা আল্লাহ নবীর সাহাবা হুজুর দিগরে নিয়ে এই নোংরা সময়টা পরিবর্তন করে দিয়ে একটা সুন্দর সমাজ করেছে এই সুন্দর সমাজেতে দলাদলি করবেন না মারপিট করবেন না আমি আব্বাস সিদ্দিকীর খারাপ মনে হয় আমার থেকে দূরে থাকে নিজেরা গ্রামে এক হয়ে থাকেন এক হয়ে থাকে নিজেরা খবরদার দলাদলি করেন না গো ও না জানেরা এই দলাদলি করলে তোমাদের লাভ হবে মলি সাহেবদের ফায়দা হবে তোমাদের লাভ হবে লস হবে আর মলি সাহেবদের ফায়দা হবে আর আমাদের ফায়দা হবে তোমরা দলাদলি করলে ফায়দা হবে না হবে না কথা বলেন না হবে না হবে না গ্রুপ বাজি হবে ফায়দা হবে একে যে বলেন ওকে চলুন দুদিক দিয়ে খাবে কথা বুঝতে পারছেন না এই জন্য হাত জোর করে বলে যাচ্ছি ভাই আমার জন্য যদি আপনার এলাকায় অশান্তি হয় আমাকে পর্যন্ত বাদ দেন আমাকে এক
একটা নির্ভেজাল কোন পীরের আওলাদকে লিয়েছেন আমাকে যখন ভেজাল মনে হচ্ছে বাদ দেন, কিন্তু তা বলে একটা বেপর্দা নারীর সন্তানের কথা শুনে যেন নাচবেন না। তোমরা সব মলি সাহেব নাকি গো, তোমরা সব মলি সাহেব, তোমাদের মা বোনগুলোকে পর্দা লাগানো শিখাবে কার? আমরা তো হ্যাঁ, এখন আমারই বউ পর্দা করেনে, আমারই মা পর্দা করেনে, তাহলে আমার কথা শুনে তোমাদের হৃদায়ত হবে তো? খবর নিয়ে দেখেন না গো, তোমাদের মুফতি সাহেবের বউ কোথা ঘুরতে যাচ্ছে, কিরাম পর্দা করছে না করছে, খবর নিয়ে দেখে সব ফাঁস হয়ে গেছে, হা বেরিয়ে পড়ছে, পর্দা জর্দা হয়ে গেছে। এখন কথা বুঝছেন, আমার ভাই এলো নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের আওলাদ, রসূলুল্লাহর বংশধর, নারে দিবে দাদা পীরের রুহানি আওলাদ গো, দাদা পীরের রুহানি আওলাদ গো। এটা কারা ভাই? তোমরাও তো জিন্দাবাদ, তোমরা মোর্দাবাদ নয় তো? কিন্তু অনেকের আবার আমরা এলে তকবীর দিলে গায়ে জ্বালা ধরে, চুলকোই হু করে লাল হয়ে যায় চুলকে চুলকে, বুঝতে পেরেছেন? তো ভাই তকবীরটা দিলেন কার? ও নাম ডেকেছেন আল্লাহর। কার আওলাদ বলে খুশি হয়েছেন? এটা দাদা হুজুরের ভালোবাসা বাড়লো না কমলো? এতেও অনেকে জ্বালা হয়ে যায়, আপনাদের জ্বলছে না তো? আমার নবী বাগের মাদুমাধীরা যে গদা বলতেছিল, আল্লাহ নবী সাবিটা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একদিন মক্কা জমিনে ও কাজের মেলা এসে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই বাচ্চাটাকে আমি সাথে করে নিয়ে মরুভূমির ওপর দিয়ে যে ওই মাটি খুঁড়ে ওই বাচ্চাটাকে পুঁতে দিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইরকম একটা অন্যায় কাজ করেছি আমি, সাহাবি চিন্তা করতে লাগলা আমার গুনাহ কি, আল্লাহ পাক মাফ করে দেবে, আল্লাহ নবী সাহাবীকে বলেছিলে, এ বাবা সাহাবী রে তওবা করে নাও, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত দিয়ে নিরাশ না, বান্দা তোমার দোয়াকে আল্লাহ পাক দয়া মায়ায় কবুল করে নেবে। ভাই এইরকম পাপ আপনারা করেছেন? নিজেদের বাচ্চা তো ঘরে দাফন করে দিয়েছেন নাকি গো? কিন্তু যারা জাহিলিয়াতের যুগে করেছিল, ফিরিয়ে আসার জন্য আল্লাহ তাদেরকে মাফ করেছে না করেনি? তাহলে আমরাও যদি ফিরে এসে আল্লাহ মাফ করবে না করবেনে? এখানে যত আম ছেলে আছে সবাইকে লক্ষ্য করে বলি, ভাই খবরদার, দাদা পীরের আওলাদদের সঙ্গে ভালো না লাগে দূরে রাখবে, বিয়াদুবি করো না, দাদা হুজুর নারাজ হয়ে যাবে। আর দাদা হুজুরকে আল্লাহ কি নিয়ে আমত করেছে এটা তোমাদের জানতে আর বাকি আছে? জি এটা জানতে আর বাকি আছে ভাই? তো ভাই যান মাথায় রাখবেন, আল্লাহর ওলিদের বদদোয়ায় পড়ে গেলে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, পতনে শুরু হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখনো সময় আছে, খবরদার আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আম মানুষ একটু চিন্তা করেন, হালাল জিনিসকে হারাম বললে ঈমান থাকবে না চলে যাবে? জি ঈমান চলে যাবে। ফুরফুরা পীর সাহেবরা হারাম খেতে তাহলে, তাই তো নাকি গো? জি আর ইমামে আজম আবু হানিফা হুজুর ওয়াজ নসিহাত করা কি উত্তম হালাল বললো? ইমামে আজম আবু হানিফা হুজুর হারামকে হালাল বললে ইমান থাকবে তো ভাই? তাহলে এ মনীষা ঘুরিয়ে ঘুরিয়ে কাকে কাফের বলতে বুঝতে পারছেন? ইমামে আজম আবু হানিফা হুজুরকে কাফের বানিয়ে দিতে চাইছে, অত চাহালে সুন্নতুল জামাতের সেক্রেটারি হয়ে বসে আছে, আর সুন্নতুল জামাত রায় দিচ্ছে এটা হালাল, আর তুমি সেক্রেটারি হয়ে এটাকে হারাম বলছো, হবে তো ভাই? বুঝতে পারছেন না? আহলে সুন্নতুল জামাতের সেক্রেটারি ফতোয়া দিচ্ছে হারাম, আর আহলে সুন্নতুল জামাত রায় দিচ্ছে এটা হালাল। আমার নবী পাকের উম্মত উম্মতীরা, ও নাজানেরা, মুসলমান এমন একটা জাত, এ মুসলমানকে কোনোদিন মিটানো যাবে না, এ মুসলমানকে মিটাতে গেলে অন্য মুসলমানই পারবে, এই জন্য পয়সা দিয়ে গোলামি করে কিছু মুসলমানদেরকে কিনে নেওয়া হচ্ছে, যাদের দ্বারা সমাজেতে বিভ্রান্তি ছড়াচ্ছে, অন্যায় ছড়াবার চেষ্টা করা হচ্ছে, সমাজে অশান্তি লাগাবার চেষ্টা করা হচ্ছে। এ না জোয়ানেরা হাতটা জোর করে বলে যায়, মুসলমান
মুসলমান মুসলমানে মিলে মিশে থাকে আপনারা সবাই আমার দাদা পীরের সিলসিলা মুড়ি দাদা পীরে নীতি আদর্শ মেনে চলে দাদা হজরত পীর কেওলা ওসিয়াত নামায় যে কথাটা লিখেছে ১৯ নম্বর ওসিয়াতে যে খাইরাত গ্রহণ করা চলবে না খাইরাত মানে হলো ভিক্ষা ভিক্ষা কি তা শুনে কে দাদা পীর যে সময় যে ছিলে এ বাংলা জমিনেতে যে সকল মোল্লা মৌলবিগুলো ছিল এরা কবর পুজো করত এরা সেজদা করত পীরকে এরা বাউন ফকিরদের মতো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে চাল তুলে বেড়াতো টাকা পয়সা তুলতো ওই সময় তাদের দুয়ারে গিয়ে কিছু কিছু কথা গজল নাথ কেরাত পড়ত এর জন্য কিছু ভিক্ষা স্বরূপ নিত এটা নিতে আমার দাদা পীর এনাকে খাইরাত বলেছে এটাকে নিতে দাদা পীর হারাম করে দিয়েছিলে এতে আলেমদের সম্মান বাড়ত না কমত গো ই তো সেই বাউন্ডের মতো পরের দুয়ারে দুয়ারে তুলে বেড়াচ্ছে এটা সম্মান বাড়ছে না কমছে গো আরে কথা বলেন না বাড়ছে না কমছে তাই দাদা হুজুর বলল ওইটা চলবে না আমরা ওইরকম করি না কি গো যেখানে সেখানে মাইক লে হ্যালো হ্যালো মাইক অপন টেস্টিং হ্যালো চলে এসছি সব হাজির হয়ে যাও দে বাবা ২ টাকা ৫ টাকা ১০ টাকা চাঁদা তুলছি নাকি গো আপনাদের কাছ থেকে জি ফতোয়াই রশিদিয়া দেওবন্দীদের কিতাব লিখে আছে সময় 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 ধরে চুক্তি করা হালাল 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 সময় ধরে বুঝতে পারছেন না ১ ঘন্টা করব ৮ ঘন্টা করব ৫ মিনিট করব ২ ঘন্টা করব এই সময় ধরে পয়সা লিয়াটা হালাল 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 ফতোয়াই রশিদিয়া লিখে আছে জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন কি করবে দিশে খুঁজে পাইনি কামড়াবার তো কোনো জায়গা আর নেই লাস্টে ওই দিকটাই কামড়াচ্ছে কথা বুঝেছেন আবার একটা মলি সাহেব আপনাদের সমাজে একটু ঘোরাঘুরি করছে সেই সাহেব বলে দিয়ে যাচ্ছি আপনাদের সমাজে একটু ঘোরাঘুরি করছে গো আবার একটা মলি সাহেব আছে সে আবার কি বলে জানেন যে আল্লামা রুহুল আমিন সাহেব যে কথাগুলো বলতে পারেনি দাদা হুজুর যে কথাগুলো বলে দিয়ে যায়নি ওটা হয়তো শরিয়াতে জায়েজ আছে আমরা বলতে গেলে সমাজ এত মূর্খ হয়ে গেছে আমাদেরকে বলে দাদা হুজুরের থেকে রুহুল আমিনের থেকে বড় হয়ে গেছে কি বলছি বুঝতে পারছেন দাদা হুজুর এমন কিছু বলে দিয়ে যায়নি রুহুল আমিন হুজুর এমন কিছু বলে দেয়নি সে কথাটা এখন আমি মলি সাহেব বলতে এসেছি মেনে নেবেন আপনারা তার মানে আমি দাদা হুজুর রুহুল আমিনের থেকে বেশি জেনে গেছি আর দাদা হুজুর রুহুল আমিন হুজুর বোঝেনে কম শিখেছিল তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে কোথা মারছে বুঝতে পারছেন তো একটু হুঁশ করেন ভাই এখানে আব্বাস সিদ্দিকির ব্যাপার নয় গো আল্লাহর কসম করে বলছি আমি যদি আজকে ওয়াজ করা বন্ধ করে দিই আমি পার দিন যত কমই হোক ৫০,০০০ টাকা করে ইনকাম করবো জলসা লাইন বন্ধ করে দিই আমার যে লাইন আছে সেই লাইনে যদি আমি ঢুকতে পারি কথা বুঝতে পেরেছেন আমার যারা ক্লাস ফ্রেন্ড কলেজের তারা আজকে সেই সব লাইনে গেছে তারা বিজনেস করছে বড় বড় তারা বলছে ভাই যান আপনি আমাদের পার্টনারে হন পার দিন ৫০,০০০ টাকা ইনকাম আছে কথা বুঝতে পারছেন না না বাবা আমাদের সব হবে না আমাদের এই গুলামি করার কাজ কিসের ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্ট বিদেশে মাল পাঠায় ইন্ডিয়ান সামান বিদেশে পাঠায় হালাল না আরাম এই বলে হালাল না আরাম ওতে লাইসেন্স আছে হালাল জিনিস সরকারের মাধ্যম দিয়ে হচ্ছে তা আমার চিন্তা নেই কথা হচ্ছে ওটা নয় কথা হচ্ছে দুটো গরিবের ছেলে কষ্ট করে পড়াশোনা করেছে আপনার সমাজে আছে না নাই কি গো আছে না নাই এ ছেলেগুলো আলেম হয়ে এবারে কি করবে বলেন মাঠে আল দেবে নুগি তুলে না দোকানে বসে দোকানদারি করবে লোক এসে বিড়ি চাইবে কোনটা করবে না গিরামে একটু সবরেশানি দুয়ার মাহফিল গিরামের জলসা পাশের জলসা একটু আল্লাহ রসুলের কথা বললো আপনারা শুনলেন এটা ভালো না খারাপ এটা আমার দাদা হুজুর করে দিয়ে গেছে তার সংসার নেই তার ছেলেপুলে নেই তার স্ত্রী নেই তা তার জন্যে সে যদি কিছু পারিশ্রমিক বলে ভাই আমাকে কিছু দিও এটা ভুল করতেছি এটা সাধারণ বিবেককে প্রশ্ন করেন তো আমার নজওয়ানেরা যুবকেরা মুরুব্বিয়ানেরা ও নবী বাগিনম্মা তুম্মা ধীরা এসব কিছু নয় গো এটা হলো হিংসা
আল্লাহ নবী জানিয়ে দিলেন আল হাসার ইয়া কুন হাসানাতে কামা তা কুন নারুল আদাবা, হিংসার অহংকার এমন করে আমলকে শেষ করে দেয় যেমন কিনা কাঠটা আগুনের মধ্যে দিলে ওই লাকড়িটা পুড়ে শেষ হয়ে যায়। এ মুফতি সাহেব, এ আলেম সাহেব, এ মুবাল্লিগ সাহেব, তোমার অন্তরে যদি হিংসা থাকে, তোমার অন্তরে যদি অহংকার থাকে, তোমার হিংসা তোমার অহংকার তোমার আলেমকে আস্তে আস্তে মিটাতে লাগবে। তাই মুসলমান মানে আপনাদের বলে দিয়ে যায়, নিজেদের মধ্যে আলেমদের পাল্লায় পড়ে ফেতনাবাজি করে ফেলবেন না। ও নজওয়ানেরা, যদি কোনো সন্তানকে তার মা মারে কিন্তু সন্তানটা অন্যায় করেনি, নির্দোষে বাচ্চাটাকে মেরেছে, আল্লাহ নবী জানিয়ে দিলে এ আমার উম্মা তুম্মা ধীরে, তোর মা তোকে মেরেছে, তোর বাপ তোকে মেরেছে, তুই কিন্তু অন্যায় করিসনি, নির্দোষে মার খেয়েছি, এ আমার উম্মা তুম্মা ধীরে, মা বাপের বিরোধী করিস না, তুই চুপ হয়ে যা, যে জায়গাতে তোর মা বাপ মারলো ওই জায়গাটা আল্লাহ পাকের জাহান্নামের আগুন লাগবে না। তাহলে মা বাপ যদি বিনা অন্যায় ছেলেকে মারে, ছেলে যদি চুপ করে থাকে, তাহলে বলেন ওই জায়গাটা বিনা অন্যায় মার খেলে আগুনে পুড়বে, আগুন লাগবে না? রুহানি বাপ হিসাবে আপনাদের দাদা হুজুর বাপ হয় না হয় না গো? দাদা হুজুরের মুখের দিকে চেয়ে আমাদেরকে ভালোবাসেন তো নাকি গো, না অন্য কোনো দিকে চেয়ে? আব্বাস সিদ্দিকি দাদা হুজুরের ঘরের ছেলে না হতো, আপনারা আমাকে হই হই করতেন? আমার তো বয়স একটুখানি, অত হই হই করা কি আছে জি? তাহলে কেন হই হই করছেন? দাদা হুজুরের ছেলে, তাই তো নাকি গো? দাদা হুজুরের ছেলে হিসাবে মহব্বত করতে গিয়ে ধরেন না আমি আপনাদের ভুল রাস্তায় নিয়ে চলে গেলাম, উদাহরণস্বরূপ বলছি ভাই, ধরেন না আপনাদেরকে আমি ভুল রাস্তায় নিয়ে চলে গেলাম, কোনটা ভুল কোনটা ঠিক আপনারা জানেন না? আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে? আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কোনটা ভুল কোনটা ঠিক? চার ইমামরা লড়াই করেছিল আল্লাহর জন্য, তাই চার ইমামের মতটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মত কখনো চারটে হয় ভাই? মত তো একটাই হবে, কথা বুঝতে পারছেন না? একটাই মত, কিন্তু চারজন যা কিছু করেছে আল্লাহর জন্য করেছে। তা আমি আপনাদেরকে বলে যাই, আপনারা হয়তো দাদা পীরের মুখের দিকে চেয়ে দাদা পীরের একটা আওলাদকে দিল থেকে ভালোবেসে তাকে মজবুত করে ধরলেন, ভুল কি ঠিক ভাই আম মানুষ বুঝি না, কথা বুঝতে পাচ্ছেন না? পরকালে এখন আপনাকে যদি ধরা হয় যে আপনি কি করলেন, আল্লাহ আমি কিছু বুঝি না আম মানুষ, আপনি বলেছিলেন দাদা পীরকে ধরতে, দাদা পীরকে তো চোখে দেখিনি, তার আওলাদটাকে চোখে দেখেছিলাম, তার আওলাদটাকে দাদা পীরের মুখের দিকে চেয়ে ভালোবেসে ফেলেছিলাম, তার হাত ধরে ছেড়েছিলাম, আল্লাহ পাক আমাকে মাফ করে দেন, বান্দা না জানা বান্দাকে আমার আল্লাহ শাস্তি দেবে অদা করেছে কি? আফ্রিকা জঙ্গলে মানুষ নামাজ পড়ে ভাই কি গো? এমন এমন জায়গায় আছে মানুষ মানুষ খায়, আছে না নাই? ওই জায়গার মানুষকে আল্লাহ বলবে নাকি তুই নামাজ পড়িস নি কেন? ওটা আল্লাহ প্রশ্ন করবে না, কেন? ওরা জানে না, না জানা জিনিসের ওপরে আমার আল্লাহ কোনোদিন চাপ দিয়ে তাকে অন্যায় মানে তাকে জাহান্নামী দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জেনেছে তার ওপরে ফতোয়া, যে জানেনে তার ওপরে ফতোয়া নয়। আপনি মদ খেয়েছেন, মদ খাওয়াটা হালাল কি আপনি জানেন না? আপনার গুনাহ হবে নাকি? গুনাহ হবে না, যখনই জেনে গেলেন মদ খাওয়াটা হারাম, এবার খেলে গুনাহ হবে? তো ভাই যান মাথায় রাখবেন, হালালকে হারাম বললে ঈমান চলে যায়, হালালকে হারাম বললে ঈমান চলে যায়, আর হারামকে হালাল জানলে ওটাও ঈমান চলে যাবে। অতএব খুব সাবধানে কথাবার্তা বলবেন, এটুকু বলে দিয়ে গেলাম। আসেন সকলকে নবী পাকের সামনে একটু দাঁড়িয়ে সালাম দেবো, বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন গো? আপনারা সব দাঁড়িয়ে দেন তো, এখানে তো আবার দাঁড়ানোর কথা দলিল চেয়েছে, বলছে দাঁড়ানোর দলিল চেয়েছে, কথা বুঝছেন? কে চেয়েছে আমি নাম জিজ্ঞেস করলাম, কই এখনো বললো না তো, কে রে ভাই, কে দলিল চাইলি, কেউ মারবে না রে ভাই, বল না তো ভাই যান। আবার দলিল চাইছে, দলিল চেয়েছিল কারা গো? মক্কার কাফেররা, আর জানতে চেয়েছিল কারা গো? রসুলের সাহাবারা। আগে নিজে ঠিক করো তুমি কাফের না মোমেন, যদি কাফের হও তাহলে দলিল চাও, আর মোমেন হও জানতে চাও, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? ঘুষ কাটেনি এখনো, দলিল চাইছে, দলিল লেখা আছে, দলিল চাইছে লেখা আছে, আপনি দলিল দিয়ে বুঝিয়ে দেন, কথা বুঝতে পারছেন না? খুব সাবধান।
আল্লাহ রসুলকে সাহাবা হুজুররা জানতে চেয়েছিলেন, প্রশ্ন করেনি, হুজুর বুঝতে পারেনি, একটু বলে দেন, এটা আলাদা জিনিস আর উত্তর দেন, প্রশ্ন করা দুটো এক নাকি গো? আগে নিজেদের মধ্যে আদব তৈরি করেন। আসেন মেসকা শরীফ বাবুল আদাব কিতাবুল কিয়াম অধ্যায় খুলে পড়ে নেবেন, দলিল এটা। মেসকা শরীফ বাবুল আদাব কিতাবুল কিয়াম অধ্যায় খুলে দেখে নেবেন, পর পর দাঁড়ানো দলিল দিয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সকলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রসূলুল্লাহকে সালাম দেবো। ইয়া নবী সালাম, আসেন সকলে একটু আগিয়ে আগিয়ে আসেন, একটুখানি রসুলের পাকের সালামে তোফা পৌঁছে দিই। আমি আবার আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এখান থেকে আবার চলে যাব হাওড়া জেলায়। কথা বুঝতে পেরেছেন? বললাম এটা হঠাৎ করে দিয়েছি, এক সাইড না পাখান হাওড়া জেলায় যেতে হবে। আসেন সকলে, ফুরফুরা উল্টে যাচ্ছে কিন্তু ফুরফুরায় লোক কমছে না। কথা বুঝতে পেরেছেন? ফুরফুরা উল্টে যাচ্ছে, ফুরফুরা দাদা হুজুরের আওলাদদের চাকা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো নাকি গো? এই আপনাদের বলার অধিকার আছে না নাই? দুঃখুল ইচ্ছেন নাকি আপনারা? আমাদের ঘরে কেউ গাল পেলে আমরা ভাইদেরকে শোনাবো নি, আমাদেরকে গাল পেরেছে রে, মনের কষ্ট শোনাবো না আপনাদের ঘরে? অধিকার আছে না নাই? তবে বিদায় নেবার সময় আবার বলে যাচ্ছি, যাদের কপাল ভালো তারা দাদা হুজুরকে ধরে থাকবে, যাদের কপাল খারাপ তা দাদা হুজুরকে ধরবে না। আচ্ছা একটা কথা বলি, ওসিয়াত নামাটা তোমার দাদর না আমার দাদর ভাই? হ্যাঁ, আমি কথা হিসেবে জিজ্ঞেস করছি, ওসিয়াত নামাটা তোমার দাদর না আমার দাদর? এই কথা বলেন না, আপনারা আমার দাদা হুজুরের মুরিদ না আমি আপনার দাদা হুজুরের মুরিদ? দাদা আমার দাদা হুজুরের মুরিদ, তাই তো নাকি গো? এবার দাদা হুজুর বলেছে আমার মুরিদরাও আমার ছেলে, কিন্তু রক্তের দিক দিয়ে ওসিয়াত নামাটা আমার দাদর লিখা না আপনার দাদর? ও, তুমি আমার দাদার ওসিয়াত নামে আমাকে বুঝাতেছ না? বাহ মলি সাহেব রে, আমার দাদার ওসিয়াত আমাকে বুঝাচ্ছে, আমি বুঝিনি আমার দাদার ওসিয়াতটা। যদি জানতে পাবো আমি মাদ্রাসায় চৌকড়ে পা দিইনি, তোমার মুফতি সাহেবও যতটা পড়েছে আমিও ততটা পড়েছি। কথা বুঝেছো? ওসিয়াত তাহাদিস তাফসীরে জালালাইন কামালাইন কাসসাব রুহুল মানি এরম পড়েছে আমিও পড়েছি, ও আটটা ফেকার কিতাব পড়েছে আমিও পড়েছি, বাড়তি উনিও পড়েছে আমিও কিছু তো পড়েছি নাকি গো? একেবারে তো মূর্খ শুল্ক নয়। তাহলে ওসিয়াত নামাটা বুঝার ক্ষমতা নেই আমার? লোগাত খুলে দেখেন না খাইরাতের কি অনুদান করা আছে, খাইরাত এ কথাটা লোগাত খুলে দেখেন ভিক্ষা। এই জলসা কমিটি ভিক্ষা নিতে এসছি নাকি? কি ভেবেছেন ওই রায়কোলার ওই পাড়াটাকে ছেড়ে দিয়েছি নাকি? না না না, আব্বাস সিদ্দিকী ছাড়ার ছেলে নয়। ইসলামের ক্ষতি করেছে কারা? মুনাফেকরা। হয়তো আমার ওই ভাইয়েরা মুনাফেক আমি বলছি না, কিন্তু তারা যদি তওবা না করে আমার কাছে দিয়ে এসে বলে ভাইজান আমাদের ভুল হয়েছে মাফ করে দেন, এটা যদি না বলে মুনাফেক ভেবে কায়ামতের দিন ওদেরকে ছাড়বো না আমি। যে বুঝতে পারলেন না, ভাই বলে ডেকে নিয়ে এসে পিছন দিকতে ছুরি মারবে, এটা আমি আব্বাস সিদ্দিকী পছন্দ করিনি। কি গো আমার এই কথাটায় বেজার হলেন নাকি? তোমরা ভাই বলে ডেকে নিয়ে এসে ছুরি মারবে এটা কি উচিত? তাহলে আমি তোমাদেরকে ভাই বলে ডিজে লিজের চেয়ে একুশে আসছিন লিয়ে যে তোমাদের ঘরে পিটবো, তোমাদের মন খুশি হবে তো? একুশে আসছিন লিয়ে যাবো খানা খাওয়াবার জন্য বলে লিয়ে যে আর খেতে না দিয়ে ছাড়িয়ে দেবো, ভালো লাগবে তো ভাই? তোমরা অদা করবে ফুরফুরা শরীফে আর এখানে এসে উল্টো পাল্টা করো, এটা কি ঠিক ভাই? একটা মানুষ সারা রাত জেগে আছে আজ থেকে সেই কার্তিক মাস থেকে, আমাদের মন মানসিকতা ঠিক আছে ভাই? এক রাত জাগলে কেমন হয় গো? সেই জায়গায় তুমি বলতে পারো ভাইজান জলসা আমাদের, আপনি তো আমার ভাই হন, কিছু পয়সা কম হচ্ছে, এলান আপনাকে যা দেবো বলেছিলাম দিচ্ছি, আপনি আমাদের ঘরে কিছু দেন না। কি গো বললা যাই নে? কি গো বলা যাই না যাই নে? আমি মনে হ্যাঁ ভাই ধরো ভাই, এলো এক হাজার টাকা রাখো আমার তরফ থেকে, তোমার জলসায় চাঁদা দিলাম, মনটা আমারও খুশি হলো, তোমার পয়সা দরকার ছিল পয়সাও পেলে, সত্য না মিথ্যা গো? কিন্তু না ভাই, এগুলো হচ্ছে পিলান,
সবাই নয় ভাই, কমিটিতে একটা দুটো খসলত থাকে, একটু কাঠি মেরে রে, কি দরকার সব দিবা, একটু কম দে না। এই যেই কম দেবে আমরা কিছু বলবো, অমনি সাইডে সে বলে দেখেছিস ওদের নাচানাচি করছিস, হাই দেখেছিস। ওরা কি তার মানে আমাকে আপনার সাথে খারাপ করার একটা প্ল্যান, ওই কমিটিতে একটা দুটো ঠিক ঢুকে বসে আছে, কথা বুঝতে পেরেছেন? একটা কথা বলছি ভাই, আমাকে খারাপ লাগে, আমাকে বাদ দেন, দাদা হুজুর খারাপ ছিল, দাদা হুজুরকে ছাড়বেন না। দাদা হুজুরকে চিনতে গেলে দাদা হুজুরের জীবনে একটা আওলাদকে ধরে থাকেন, যে ভালো তাকেই রাখেন। আসেন সকলে দাঁড়িয়েছি, মহাব্বতের সঙ্গে সালামে তৌফিক পৌঁছে দিই, সকলে পড়ুন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ও বিদায় ওয়াজাবা শুকর আলাইনা মাদাগালিল্লা আহিদাই নবী সালাম ইয়া হাবিব সালাম পরিল আল্লাহ আরবানি পোহালো দুঃখে এ রজনি হইল জগৎ নুরানি আমিনা নয় ও নির্মণি নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইহি। সকলে দোয়া হবে, একটু দোয়া করবো, গায়ে গায়ে বসেন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম।